হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ফিরে আসলাম 13 তারিখের ভিডিও নিয়ে। আজকে নাসফির এক্সাম শেষ হয়েছে, তো আজকে আমি বাবার বাসায় চলে যাব। এমনিতে আমি বাবার বাসায় শুক্রবারে যাই, আবার শুক্রবারই চলে আসি। তো এবার যেহেতু লম্বা ছুটি পেয়েছি, এবার প্রায় 2 সপ্তাহের মতো আমি বেরাবো, তো সেজন্য আমি বাসায় আজকে ডিপ ক্লিন করে নেব। আর আমি অলরেডি ডিপ ক্লিন করে ফেলেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি রুম টুম পুরাটা আর কি মুছে নিয়েছি, তারপর চুলার পাটটা ধুয়েছি, তারপর বেলকনিতে তো অবশ্যই দেখলেন কিছু গাছ এনে রেখেছি, তো সেটা আমি আসার পরে টপে লাগাবো। তো এখন আপাতত ওর পাপাই পানি টানি দিয়ে রাখবে। আর এখানে নাসফি জানি আমাকে কি বলেছে এখন আমি বুঝতে পারছি না, ভুলে গিয়েছি। তো নাসফির সাথে কথা বলা শেষে তারপর আপনাদের সাথে নাসফির রুমটাকেও একটু শেয়ার করে দিচ্ছি, কারণ অনেক দিন ধরেই ভাবছি নাসফির জন্য একটা পড়ার টেবিল আনবো। তো এবার অবশ্যই পড়ার টেবিলটা নিয়ে আসবো, আগে বাবার বাসা থেকে আমরা ভালো করে ঘুরে ফিরে আসি, তারপর ওর জন্য আস্তে আস্তে সব কেনাকাটা করবো। ওর স্কুল ড্রেস বানাতে হবে, আবার নতুন করে ও ক্লাস 2-এ উঠবে, তো সেই জন্য অনেক এক্সাইটেড। আর 25 তারিখে ওর রেজাল্ট দিবে, তো রেজাল্টের জন্য আবার আসতে হবে। তো রেজাল্ট কার্ডটা আমি নিব না, আমি কারণ আমি যেহেতু বাবার বাসায় থাকবো, আর আমার ছোট বোন ওর পিত্তিতে একটা মানে ওর পিত্তিতে আর কি 10টা পাথর হয়েছে, তো সেই জন্য ওর পিত্তিটা আজকে ফেলে দেবে পুরাটাই। তো সেই জন্য এখানে ওর যেহেতু অপারেশন আছে, সেজন্য আমি আসতে পারবো না। আর নাসফিরও মুসলমানি করাবো, তো সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি নাসফির পাপার জন্য যা যা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি যেহেতু বেশ কিছুদিন বাসায় থাকবো না, তো আমি 2-3 দিনের রান্না আর কি ওর জন্য করে রেখে যাব। তো এখানে তো আমি সর্বপ্রথম নাসফির জন্য আর কি পাস্তা বানিয়ে নিচ্ছি। আর ওর রেজাল্ট কার্ডের কথা বলছিলাম, তো রেজাল্ট কার্ডটা এক ভাবিকে বলছি নিয়ে আসতে, তো সে আমাকে জানাবে আর ওর পাপার কাছে রেজাল্ট কার্ডটা দিবে। আর এই তো আমি নাসফির জন্য পাস্তা বানিয়ে নিয়েছি, এবার নাসফিকে দিব। এই শীতের মধ্যেও নাসফির কত গরম দেখেন, পুরা মানে শরীরের জামা কাপড় খুলে নিয়েছে ও পুরা। শীতের মধ্যেও বাচ্চাদের অনেক গরম থাকে, সেটা ওকে দেখলে বোঝা যায়। তো এ পর্যায়ে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, কারণ এখন আমি কিচেন রুমে চলে আসছি নাসির পাপার জন্য রান্না বান্না করার জন্য। তো কড়াইতে আমি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, তারপর এলাচ, পেঁয়াজ এগুলো দিয়ে এখন আমি একটা মাংস রান্না করব। গরুর মাংস দিয়ে আমি আর কি পাতাকপি দিয়ে রান্না করব। এই যে এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আজকেও কিন্তু আমি রান্না সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করছি না, আমি শর্টকাটের মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে আমি যে গরুর মাংসটা দিয়ে দিলাম, গরুর মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। একটু পরে এটাতে আরও পানি উঠে আসবে। এই তো প্রায় আমি 20 মিনিট পরে চলে আসছি। এবার দেখুন মাংসটা থেকে খুব ভালোই পানি উঠেছে, তো এই পানিটা দিয়েই আমি পুরো মাংসটাকে সিদ্ধ করে নেব। তারপর এখানে আমি পাতাকপি দিয়ে রান্নাটা করে ফেলবো। আর এখানে এই যে আমি সিম, আলু, ফুলকপি দিয়ে একটা ভাজি করেছি, এই যে গরুর মাংসটা রান্না হয়ে গেছে। তারপর এখানে রান্না করেছি পোয়া মাছ। আমি যেহেতু বাবার বাসায় থাকবো আর ওর জানি বেশি কষ্ট না হয়, সেই জন্য আমি 3-4 দিনের রান্না আর কি করে দিয়ে গেলাম। আর এখানে ও রাতে মুরগি নিয়ে আসছিল, তো এখানে আমি ওর জন্য এখন আবার একটা না 2 পিস আর কি মুরগি রান্না করব। একটা রান নেব, একটা সিনা নিব। তো এই মুরগিটাও এখন ওর জন্য আমি রান্না করে রাখবো, যেহেতু আমি সকালে চলে যাব। এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি, আর সেখানে আমি পেঁয়াজ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর এখানে আমি মুরগিটা দিয়ে দিয়েছি। এটা হলো সোনালি মুরগি, এটার আর কোনো নাম আছে কি না আমি জানি না। তো এই মুরগিটা খেতে খুব মজা, তো সেজন্য নাসির পাপা এই মুরগিটাই আনে। আর ফার্মের মুরগি তো আনা হয় নাসফির জন্য, কারণ ও এত শক্ত মুরগি খেতে পারে না, তারপরও ট্রাই করি ওরে খাওয়ানোর জন্য। তো এই তো মুরগিটা আমার একটু হালকা পাতলা কষানো হয়েছে। এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব, পানি অ্যাড করে তারপর বেশ কিছুক্ষণের জন্য আমি রান্না করব।
ঢাকনা দিয়ে ঢেকে আর কি অল্প আছে আমি রান্না করব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, এখানে কিন্তু আমি কয়েক টুকরা আলু দিয়েছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট, এবার আমি চুলাটা অফ করে দিব আর কালকে সকালে আমি বাবার বাসায় চলে যাব। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।